ছবি মেলায় আমার মূল দায়িত্ব ছিল ছবি মেলা এক্সিবিশনটাকে হোল্ড করার জন্য যাবতীয় যেই রকম যাবতীয় যত প্রকার সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্টগুলোকে এনশিওর করা। আর এর ভিতরে আছে আর্টিস্টদের সাথে নিয়মিত যোগাযোগ এবং ভেন্যু, যে সমস্ত ভেন্যুতে আমরা ছবি মেলা এক্সিবিশন হোল্ড করব সেই সমস্ত ভেন্যুকে কনফার্ম করা, সেইখানে আমাকে সবচেয়ে বড় রোল প্লে করতে হয়েছে। এবং পাশাপাশি এর আনুষাঙ্গিক যাবতীয় এর ভিতর রিলেটেড যতগুলো অ্যাক্টিভিটি আছে সেই সমস্ত অ্যাক্টিভিটিকে আমাকে লুক আফটার করতে হয়েছে। এটাই মূলত আমার ছবি মেলা এক্সিবিশনের আর ফেস্টিভ্যালের জন্য আমার মূল দায়িত্ব ছিল। মূল চ্যালেঞ্জ ছিল কিছু কিছু ক্ষেত্রে আমাদের আর্টিস্টদের কাছ থেকে রেসপন্ড খুব কম ছিল। তাদের কাছ থেকে ম্যাক্সিমাম আর্টিস্ট আমরা যে চেষ্টা করেছি আর্টিস্টদের কাছ থেকে অন টাইম তাদের কাছ থেকে জিনিসপত্র বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তাদের কাছ থেকে যে সমস্ত বিষয়গুলি তারা সাবমিট করা খুবই জরুরি, এর মধ্যে ছিল হাই রেজুলেশন ছবি, ইন্ট্রো টেক্সট, তাদের বায়োগ্রাফি এবং ক্যাপশন ছবি, এই সমস্ত বিষয়গুলিকে তাদেরকে অন টাইম তাদের কাছ থেকে আদায় করে নেওয়াটাই ছিল আমাদের মূল চ্যালেঞ্জ এক্সিবিশনের জন্য। সেক্ষেত্রে এছাড়াও আমাদের অনেক সময় দেখা গিয়েছে সিলেকশন প্রসেসের বাহিরে যে সমস্ত রিনাউন্ড ফটোগ্রাফার আছে, ওয়ার্ল্ড ফেমাস ফটোগ্রাফার আছে, তাদের কাছ থেকে অন টাইম এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আসাটা ছিল আমাদের মূল চ্যালেঞ্জ। সেখানে এমনও হয়েছে আমাদের সিলেকশন প্রসেস সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু তারপরও দেখা গিয়েছে যে আলম ভাই উনি রেকমেন্ড করেছেন যে একজন বড় মানের একজন আর্টিস্টকে রেকমেন্ড করেছেন যে উনি রিকোয়েস্ট করেছেন উনি যেন ছবি সাবমিট করে, তখন অ্যাট দ্য এন্ড মোমেন্টে এসে এই সমস্ত বিষয়গুলিকে আমাদেরকে খুব সাফার করতে হয়েছে। এবং আমার মনে হয় পরবর্তীতে আমরা যদি যে সমস্ত বড় মানের আর্টিস্ট যাদেরকে আমরা আনতে ইন্টারেস্টেড তাদের তালিকাটা যদি আমরা আগেই তৈরি করে ফেলি এবং তাদের সাথে যদি যোগাযোগটা শুরুতেই করা সম্ভব হয় সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। প্রত্যেকটা কাজ আমাদেরকে অন টাইম শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের কিছু গাফিলতি অবশ্যই ছিল, প্লাস পাশাপাশি সেক্রেটারিয়েটের মূল দায়িত্ব শুধুমাত্র ছবি মেলা কেন্দ্র করেই যদি থাকতো সেক্ষেত্রে আমাদের কাছে মানে আমরা হয়তো বা খুব সম্ভবত আমরা ধারণা করছি যে অন টাইম আমরা অনেক কিছু শুরু করতে পারবো, কিন্তু ছবি মেলা চলাকালীন সময়ে আমাদের অন্যান্য অফিস রেসপন্সিবিলিটি থাকার কারণে অনেক সময় আমরা কাজগুলোকে বিভিন্ন কাজে আমাদেরকে শুরু করতে অনেক দেরি হয়েছে। তবে এটা নিশ্চিত যে সমস্ত কাজগুলি আমাদের কোর কাজের মধ্যে পড়ে, ফর এক্সাম্পল আমি অবশ্যই বলবো ছবি সিলেকশন, ফাইনাল এডিট যেটা আছে, যেগুলি যে ছবিগুলি অ্যাকচুয়ালি আমরা এক্সিবিশনে প্রদর্শন করব, সেই ফাইনাল এডিটটা অবশ্যই একদম ছবি মেলা শুরু হওয়ার আগে আগে না করে সেটাকে যদি আমরা অ্যাটলিস্ট 2 মাস হাতে সময় রেখে যদি করতে পারি আমার মনে হয় অন্যান্য যে সমস্ত আমাদের কাজগুলি আছে সেগুলিকে বের করে নিয়ে আসা অনেকভাবেই সহায়তা করবে। কারণ সেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ ছবি যখন ফাইনাল এডিট তৈরি হবে সেটার উপরে আমার ভিত্তি করছে ছবি ফ্রেম ক্যাটালগ তৈরি করা, সেই অনুযায়ী অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়ালগুলি আছে এক্সিবিশন হোল্ড করার জন্য সেই সমস্ত তৈরি করার প্রেক্ষিতে যদি ওই ফাইনাল এডিটের উপরে আমাদের নির্ভর করতে হয় তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সব ফাইনাল এডিট এক্সিবিশনের যে সমস্ত ছবিগুলি যাবে সেটা যদি অ্যাটলিস্ট 2 মাস আগে যদি আমাদের হাতে চলে আসে অন্যান্য যে সমস্ত কাজগুলি আছে সেগুলি আমাদের জন্য পরিচালনা করা এবং সেই অনুযায়ী কাজ করা আমাদের জন্য অনেক খুব ভালো হবে বলে আমি ধারণা করি।